হ্যালো এভরিওয়ান, ফ্যাক্টস ইন থ্রি মিনিটসে আপনাদের স্বাগতম। এই সেগমেন্টে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া কমন ফ্যাক্টস এবং ইনসিডেন্টসগুলোর ব্যাকগ্রাউন্ড স্টাডি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন আঙ্গিকে, তাও মাত্র 3 মিনিটে। গতকাল বিশেষ একটি কারণে আমাকে অ্যাম্বুলেন্সে থাকতে হয়েছে সারাদিন। তো এই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় আমার মাথায় একটি প্রশ্ন এলো যে এই যে রোগী ট্রান্সপোর্ট করার জন্য ডেডিকেটেড এক ধরনের যানবাহন চালু রাখা যায়, এই আইডিয়াটা প্রথম কার মাথায় আসলো, প্রথম কবে অ্যাম্বুলেন্সের ব্যবহার হয়েছিল, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করলাম। তো স্টাডি করে আমি যা দেখতে পেলাম, খুবই ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আমি পেলাম। তো প্রথমত অ্যাম্বুলেন্স শব্দটি এসেছে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড অ্যাম্বুলিয়ার থেকে। আনুষ্ঠানিকভাবে প্রথম অ্যাম্বুলেন্সের প্রচলন হয় 1487 সালে স্প্যানিশ আর্মি ক্যাম্পে, যখন সিজ অফ মালাগা চলছে। সে সময়ে ক্যাথলিক মোনার্কদের সাথে গ্রানাডার এমিরেটসদের তুমুল যুদ্ধ চলছে এবং যুদ্ধে আহত সৈনিকদের দ্রুততম সময়ে চিকিৎসা এনশিওর করার জন্যই প্রথম অ্যাম্বুলেন্স বা একটা ডেডিকেটেড কারের আইডিয়া মাথায় আসে। এবং ইন্টারেস্টিংলি প্রথম অ্যাম্বুলেন্স ছিল হচ্ছে একটি ঘোড়ার গাড়ি। তবে যদি ইতিহাস পর্যালোচনা করা হয়, সর্বপ্রথম অ্যাংলো স্যাক্সনরা 900 AD অ্যাম্বুলেন্সের ব্যবহার করে। আবার 1100 শতকে যখন ক্রুসেড চলছিল, তখন দেখা যেত গভীর রাতে সৈনিকদেরকে হসপিটালে নিয়ে আসা হতো প্রত্যন্ত অঞ্চল থেকে। তবে এই সময় কী ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করা হতো সেই সম্পর্কে ক্লিয়ার কোনো এভিডেন্স পাওয়া যায়নি। একটা সময় পর্যন্ত অ্যাম্বুলেন্সের ব্যবহার ছিল শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের চিকিৎসার জন্য। 1800 শতকের শুরুতে ডমিনিক জিন ল্যারি সর্বপ্রথম সিভিলিয়ানদের জন্য বা পিস টাইম অ্যাম্বুলেন্সের ধারণাটা প্রবর্তন করেন। তিনি ছিলেন নেপোলিয়ন বোনাপার্টের পার্সোনাল ফিজিশিয়ান। এরপর 1793 সালে প্রথম এয়ার অ্যাম্বুলেন্সের ধারণা আসে, যে না, হেলিকপ্টারে করে আরও দ্রুততম সময়ে চিকিৎসা এনশিওর করা যেতে পারে। তবে বর্তমান সময়ে আমাদের দেশে যে সকল হসপিটাল বেসড কমার্শিয়াল অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, সেরকম কমার্শিয়াল অ্যাম্বুলেন্স সার্ভিস সর্বপ্রথম চালু হয় ওহাইও স্টেটের সিনসিনাটিতে, যা বর্তমানে ইউনিভার্সিটি অফ সিনসিনাটি মেডিকেল সেন্টার নামে পরিচিত। সাধারণত কাজ বা ইফেক্টিভিটির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। প্রথমেই আসে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, যা প্রচণ্ড অসুস্থ রোগীদেরকে ইমার্জেন্সি টাইমে ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়। তারপর আসে পেশেন্ট ট্রান্সপোর্ট, এরপর অ্যাম্বুলেন্স বাস, যা সাইজে সাধারণত একটু বড় হয়ে থাকে। এরপর আছে চ্যারিটি অ্যাম্বুলেন্স। এই চ্যারিটি অ্যাম্বুলেন্সের কাজটা একটু ইন্টারেস্টিং। এটা সাধারণত হসপিটাল থেকে চাইল্ড বা অ্যাডাল্টদেরকে বিভিন্ন ট্রিপ ভ্যাকেশনে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এরপর আছে ব্যারিয়াট্রিক অ্যাম্বুলেন্স, যা এক্সট্রিমলি অবিয়াস লোকজন বা অনেক বেশি স্থূল বা মোটা লোকজনকে ট্রান্সপোর্ট করার জন্য এই ব্যারিয়াট্রিক অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। এরপর আছে র্যাপিড অর্গান রিকভারি, সাধারণত সাডেন ডেথ পেশেন্টদের বিভিন্ন অর্গান ট্রান্সপোর্ট করার জন্য এই র্যাপিড অর্গান রিকভারি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। আর লাস্ট আছে হচ্ছে সাইকিয়াট্রিক অ্যাম্বুলেন্স, যা হচ্ছে সাইকিয়াট্রিক পেশেন্টদেরকে ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহার। তবে সাইজ যেমনই হোক, অ্যাম্বুলেন্স হচ্ছে বিপদের বাহন, তাই রাস্তায় চলার সময় আমরা রোড সেফটি মেনে চলব এবং অ্যাম্বুলেন্সকে যাতায়াতের জন্য সর্বোচ্চ সুবিধা আমরা করে দিব, এই আশা ব্যক্ত করেই আমি আজকের সেগমেন্ট শেষ করছি। ভালো থাকবেন সবাই।